সিঙ্গাপুর বিশ্বের অন্যতম পর্যটন স্থান। 1819 সালে ব্রিটিশ ট্রেনিং কলোনি হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে স্বাধীনতার পরে এটি বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ দেশগুলোর মধ্যে অন্যতম হয়ে উঠেছে। এশিয়া এবং ইউরোপের সংস্কৃতির মিশ্রণে দেশটি প্রবাসী ও দর্শনার্থীর কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে। আজকের পুরো ভিডিওটিতে জানাবো সিঙ্গাপুরের সবচেয়ে দর্শনীয় ও আকর্ষণীয় স্থান সম্পর্কে, যেসব বিষয়ে জানতে আপনার কৌতূহল জাগে, তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো মিস না হয়। সিঙ্গাপুরের দর্শনীয় স্থানগুলোর মধ্যে পঞ্চম স্থানে রয়েছে চায়নাটাউন। আপনি যদি কখনো চীন ভ্রমণ করে না থাকেন, তবে চায়নাটাউন ভ্রমণ হতে পারে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। চায়নাটাউনে চীনের ছোট ছোট দোকান থেকে শুরু করে চীনের ঐতিহ্যবাহী বিভিন্ন খাবার, উজ্জ্বল লাল লণ্ঠন, চীনা পোশাক সবই দেখতে পাওয়া যায় এখানে। আপনি এখানে চীনা হেরিটেজ সেন্টার পরিদর্শন করতে পারবেন এবং দর্শন করতে পারবেন অতি আকর্ষণীয় এবং সুন্দর শ্রী মারিয়াম্মান হিন্দু মন্দির। এছাড়া আরও একটি মন্দির আছে যার নাম বৌদ্ধ ট্রুথ রেলিক মন্দির, যা সিঙ্গাপুরের বৌদ্ধদের শিল্প ও সংস্কৃতি তুলে ধরে। লিস্টের চতুর্থ স্থানে রয়েছে বোটানিক গার্ডেন্স। এটি সিঙ্গাপুরের প্রথম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ মনোনয়নপ্রাপ্ত স্থান। সিঙ্গাপুরের পুরোটা কংক্রিট জঙ্গল মনে হলেও এই বোটানিক গার্ডেন্সই সেই ধারণাকে বদলে দেয়। এটি যেন ইট পাথরের জঙ্গলের মাঝে এক টুকরো সত্যিকারের জঙ্গল, যেখানে হাঁটতে হাঁটতে আপনি দেখতে পারবেন সিঙ্গাপুরের বিভিন্ন প্রজাতির গাছ ও পশু পাখি। এখানে প্রায় 60,000 প্রজাতির গাছ ও পশু পাখি রয়েছে। বোটানিক গার্ডেন্সের বিভিন্ন অংশে বিভিন্ন প্রজাতি বেঁধে বাগান রয়েছে, যেমন অর্কিড গার্ডেন, ইকো বাগান, ইকোরথ, বংশাই বাগান ও ভাস্কর্য ইত্যাদি। তৃতীয়তে রয়েছে গার্ডেন্স বাই দ্য বে। এটি সিঙ্গাপুরের পর্যটন শিল্পের যুগ হওয়া সম্প্রতি দৃষ্টিনন্দন স্থান। এর সৌন্দর্য দেখে আপনি দূরে থাকতে পারবেন না, বিশেষভাবে আপনি যখন একে উপর থেকে দেখবেন। গার্ডেন্স বাই দ্য বের তিনটি অংশ রয়েছে, বে সেন্ট্রাল, বে সাউথ এবং বে ইস্ট। এখানে রয়েছে একটি বাগান যা ওয়াটারফ্রন্ট রোডের সাহায্যে দুদিককে একত্রিত করেছে। এর মধ্যে বে সাউথ সবচেয়ে বড়, যেখানে রয়েছে বিভিন্ন গ্রীষ্মমণ্ডলীয় বাগান এবং গাছ সদৃশ্য কিছু কাঠামো, যেগুলো লম্বায় প্রায় 50 মিটার। পরবর্তী স্থানে রয়েছে সিঙ্গাপুর ফ্লায়ার। এটি একটি প্যারিস হুইল বা নাগর দোলা, তবে 2008 সালে চালু হওয়া এটি যেন তেন প্যারিস হুইল বা নাগর দোলা নয়। এটি বিশ্বের সবচেয়ে উঁচু প্যারিস হুইল, যার মাধ্যমে আপনি পুরো সিঙ্গাপুর দেখতে পারবেন। এর অবস্থান ম্যারিনা বে ও সিঙ্গাপুর ফ্লাইওভারের মাঝে তিনটি স্তর নিয়ে গঠিত, যাতে রয়েছে রেস্টুরেন্ট, দোকান বা অন্যান্য সেবা। ফ্লাইয়ের প্রতি রাইড 30 মিনিট স্থায়ী হয় এবং তা খুব সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে। সিঙ্গাপুরের সবচেয়ে দর্শনীয় ও আকর্ষণীয় স্থানের প্রথম অবস্থানে রয়েছে মেরিনা বে স্যান্ডস। এটি সিঙ্গাপুরের একটি অত্যাধুনিক রিসোর্ট কমপ্লেক্স। 2010 সালে নির্মিত এই মেরিনা বে স্যান্ডস বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিল্ডিংগুলোর মধ্যে অন্যতম। এখানে আছে একটি হোটেল, বিভিন্ন দামি ব্র্যান্ডের শোরুম, আর্ট সায়েন্স, মিউজিয়াম, রেস্টুরেন্ট, কনভেনশন সেন্টার, থিয়েটার ও একটি শপিং মল, যার মধ্য দিয়ে বয়ে চলেছে একটি খাল। এবং মেরিনা বে স্যান্ডস একটি স্কাই পার্ক, একটি উচ্চ স্থান যেখান থেকে সমগ্র সিঙ্গাপুর দেখা যায়। সমগ্র সিঙ্গাপুর দেখার এই ডেক বা ইনফিনিটি সুইমিং পুল অবস্থিত একটি জাহাজের মধ্যে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মেরিনা বে স্যান্ডস স্কাই পার্কের উপর অবস্থিত একটি জাহাজ। কেবল হোটেল গেস্টরাই এই ইনফিনিটি সুইমিং পুল ব্যবহার করতে পারলেও যে কেউ পর্যবেক্ষণের ডেক দেখতে পারবেন। তো আর কি, একটি সেলফি তো তুলতেই পারবেন। ওহ, বলতে ভুলে গেছি, এখানে কৃত্রিম বরফের তৈরি স্কেটিং কোর্টও রয়েছে। সিঙ্গাপুর সম্পর্কে আজ এগুলোই ছিল আমাদের কাছে। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দিস ইজ শিয়াব শাহরিয়ার সাইনিং আউট।